আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনি আরা সবাইকে স্বাগতম। আজকে আমি কোন রকম ক্রিম ছাড়াই তিন রকমের আইসক্রিম তৈরি করে দেখাবো। ভ্যানিলা আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, চকলেট আইসক্রিম, এই আইসক্রিমগুলো খেতে কেনা একদম দোকানের মতোই হবে টেস্ট। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। আইসক্রিম বানাবো। প্রথমে একটা বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, লিকুইড দুধ 1/4 কাপ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি আগে জাল দিয়ে লিকুইড দুধ ঠান্ডা করে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়েছি 2.5 কাপ লিকুইড দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন ভালো করে মিক্স করে নিব। এরপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলো সব ঢেলে দিচ্ছি, আর ভ্যানিলা এসেন্স দিব সামান্য পরিমাণে। দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। চুলা অন করে দিয়ে নেড়ে চেড়ে জাল করব। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে কন্ডেন্স মিল্ক নিয়েছি 1/4 কাপ। যেহেতু আমি এখানে ক্রিম ব্যবহার করব না, এজন্য কন্ডেন্স মিল্ক দিলে আইসক্রিম খেতে ভালো লাগবে। 1/4 কাপ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এখন অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। চুলা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে এরকম যখন ঘনত্ব আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম, দেখুন জমাট বেঁধে গেছে। এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, 2-3 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 1 কাপ মেপে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমের পিউরি মিক্স করব। এখানে আমি আমের পিউরি নিয়েছি 1 কাপ ঢেলে নিচ্ছি, আর ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। হয়ে গেল ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমের মিশ্রণ। এবার আমি চকলেট আইসক্রিমের মিশ্রণ রেডি করব। একটা বাটিতে 1 কাপ নিয়ে নিলাম আইসক্রিমের মিশ্রণ, আর এখানে আমি কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। ভালো করে মিক্স করে নিব। প্রথমে 1/2 কাপ দিয়েছি, আবারও 1/2 কাপ দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। হয়ে গেল চকলেট আইসক্রিমের মিশ্রণ রেডি। এখন আমি এখানে 1 টাইম কাপ নিয়েছি, কয়েকটা 1 কাপের মধ্যে সবগুলো মিশ্রণ তুলে নিচ্ছি। আপনারা চাইলে কোনো বাটিতে আইসক্রিম জমাতে পারেন। এখন সবগুলো মিশ্রণ আমি তুলে নিচ্ছি। এখানে আমার 9টা বাটি হয়েছে। এখন ফয়েল পেপার দিয়ে মুখ ভালো করে আটকিয়ে নিব। এখন ডিপ ফ্রিজে রেখে দিব 10-12 ঘন্টার জন্য। 10-12 ঘন্টা পর বের করে নিয়ে আসলাম। এখন আমি আইসক্রিম খুলে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুব সহজেই তৈরি হয়ে গেল বাড়িতেই 3 রকমের আইসক্রিম। এখন আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। একদম দোকানের মতোই খেতে হবে, আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, বানানো সহজ। ভ্যানিলা আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, চকলেট আইসক্রিম, 3 রকমের আইসক্রিম
খুব সহজেই তৈরি করে নিলাম। কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।